জাদুর সেলাই মেশিন। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম জাদুর সেলাই মেশিন। তাহলে চলো শুরু করা যাক। একটা গ্রামে মিনা নামের একটা মেয়ে থাকত। সে তার সৎ মা ও বোন রিনার সাথে থাকত। বেশ কয়েক বছর আগে তাদের বাবা একটা পথ দুর্ঘটনায় মারা গেছে। বাড়িতে আর কেউ ছিল না যে মিনার সঙ্গ দেবে। কেউ তাকে ভালোবাসত না, তাকে বাড়ির সকল কাজ করতে হতো। কিন্তু তারপরেও তার মায়ের মন পেত না, তার মা তাকে একটুও ভালোবাসত না। একদিন মিনা দেখল তার মা রেডি হচ্ছে। মিনা জিজ্ঞাসা করল, মা তুমি কোথায় যাবে? মিনার মা একটু ভেঙচিয়ে বলল, মা তুমি কোথায় যাবে? কেন রে, তোকে বলবো কেন, তুই জেনে কি করবি? বলে, না মানে মানে এমনি জিজ্ঞাসা করছিলাম। মা বলল, আমি আর রিনা যাচ্ছি সুপার মার্কেটে, সেখানে ভালো সেল লেগেছে। মিনার মুখ আনন্দে ভরে গেল। সে বলল, মা আমিও যাব তোমাদের সাথে, আমিও জামা কিনবো। আমিও যাব, আমিও জামা কিনবো, শখ দেখো না। যা যা, আমার কাছে তোকে জামা কিনে দেওয়ার অত টাকা নেই। রিনার যে জামাগুলো পুরনো হয়ে গেছে সেগুলো দেবোক্ষণ, সেগুলোই পরবি। নতুন জামা পরার অত শখ কোথা থেকে আসে কি করে কে জানে। এই বলতে বলতে তাদের মা চলে যায়। মা আর বোন চলে গেলে মিনা একা বসে বসে বাড়ির বিভিন্ন কাজ করতে থাকে। হঠাৎ তাদের বাড়ির কলিং বেল বেজে উঠল। মিনা গিয়ে দরজা খুলে দিল। মিনা দেখতে পেল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। মিনা জিজ্ঞাসা করল, কে আপনি, কি চান? লোকটি বলল, আমি মিনা নামের একজনকে খুঁজছি। মিনা বলল, হ্যাঁ আমি মিনা, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না, কে আপনি? আমি ডিজিটাল কোম্পানির তরফ থেকে আসছি। প্রায় দু মাস আগে আপনাদের গ্রামে একটা কম্পিটিশন হয়েছিল, যেখানে ফেলে দেওয়া কাপড়ের টুকরো দিয়ে কিছু জিনিস বানানোর কথা বলা হয়েছিল। সেখানে আপনি যে ব্যাগটা বানিয়েছিলেন সেটা আমাদের খুব পছন্দ হয়েছে। আপনি প্রতিযোগিতায় জিতেছেন, তাই আমাদের কথা অনুযায়ী আপনাকে আপনার প্রাপ্য পুরস্কার দিতে এসেছি, বলল দরজায় দাঁড়িয়ে থাকা লোকটা। মিনা তো শুনে খুবই খুশি হলো, এই প্রথম সে কোনো প্রতিযোগিতা জিতেছে। লোকটা আবার বলল, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম স্থান অধিকারী প্রতিযোগী একটা সেলাই মেশিন পাবে, তাই আমরা সেই মেশিন নিয়ে এসেছি আপনার জন্য। এই বলে লোকটা মিনাদের ঘরে মেশিনটা ঢুকিয়ে দিয়ে চলে যায়। মেশিন পেয়ে মিনা খুবই খুশি। সে তখনই সব কাজ ফেলে রেখে সাথে সাথে তার জন্য একটা সুন্দর গ্রাউন্ড সেলাই করতে লাগলো। মিনার সেলাই শেষ হলে সে মনে মনে ভাবল, বাহ, গ্রাউন্ডটা তো বেশ সুন্দর হয়েছে, বেশ ভালোই হলো, এবার থেকে আমি নিজের জামা নিজেই সেলাই করে নেব। আর গ্রামের সবাইকে বলল আমার কাছ থেকে তাদের জামা কাপড় সেলাই করতে। এইসব যখন ভাবছে তখন রিনা ও তার মা বাড়িতে এসে উপস্থিত হল। মিনার হাতে নতুন আর সুন্দর একটা জামা দেখে তাদের মা জিজ্ঞাসা করল, মিনা তোর কাছে এত সুন্দর এত দামি জামা কোথা থেকে এলো, আর এই এই মেশিনটা পেলি কোথা থেকে? মিনা সব কথা বলল তার মাকে। আস্তে আস্তে সারা গ্রামে ছড়িয়ে গেল মিনার মেশিনের কথা। গ্রামের সবাই এবার আসে তার কাছে জামা সেলাই করতে। মিনা মনের সুখে সেলাই করে আর টাকা উপার্জন করতে থাকে। কিন্তু সে যত টাকা পায় সব তার মা এসে তার থেকে কেড়ে নেয়। একদিন মিনা ভাবল, আজকে মাকে বলবই, আমার টাকা আমি নিজের কাছে রাখব, আমারও শখ আছে কিছু কেনার, আমি খেটে খেটে টাকা রোজগার করি আর মা সব টাকা কেড়ে নিয়ে নেয়। মিনা কথাগুলো তার মাকে বলে। মিনার মা তো তেলে বেগুনে জ্বলে উঠল, বলল,
তবে রে, যত বড় মুগ নয় তত বড় কথা। নিকুচি করেছে তোর মেশিনের, আজকেই ওই মেশিন ভেঙে দেব। না থাকবে মেশিন আর না থাকবে টাকার দেমাক। এই বলে মিনার মা একটা হাতুড়ি দিয়ে মেশিনটাকে ভেঙে দিল। মিনা আটকানো সত্ত্বেও তার মা কোনো বাধাই মানল না। মেশিন ভেঙে যাওয়ায় মিনা সারা দিন মনের দুঃখে কাঁদে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। একদিন রাতে মিনা শুয়ে শুয়ে কাঁদছে, এমন সময় মিনা শুনতে পেল একটা আওয়াজ, কেউ তাকে ডাকছে। মিনা, এই মিনা, এই দিকে দেখো। মিনা দেখে একটা ছোট্ট পরী তার সামনে দাঁড়িয়ে আছে। মিনা পরীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে পরী বলে, মিনা, আমায় পরীলোক থেকে পাঠিয়েছে তোমার সাহায্যের জন্য। আমরা সবাই জানি তোমার সব দুঃখের কথাই আমার জানা আছে। তারপর মেশিনের দিকে তাকিয়ে বলে, এই মেশিনটাকে আমি ঠিক করে দিলাম, এবার তুমি ছাড়া কেউ যদি তোমার মেশিনে হাত দেয় তাহলে তারই কারেন্ট লাগবে। এই বলে পরী মেশিনটা ঠিক করে দিল। পরীর কথা শুনে মিনা খুব খুশি হলো। পরী মিনার মাথায় হাত বুলিয়ে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মেশিন ফিরে পেয়ে মিনা সেই রাতেই আবার সেলাই করতে বসল। মেশিনের আওয়াজ পেয়ে সেখানে ছুটে এলো তার মা আর রিনা। মা নতুন মেশিন দেখে বলে, ও বাবা, তোর কাছে আরও একটা মেশিন আছে? এতদিন ঢং করে কান্নাকাটি করছিলি। এই বলে সে আবার মেশিনটাকে ভাঙতে যায়। মিনা বলল, নানমা, মেশিনটাকে স্পর্শ করো না। মিনার বাধা দেওয়ায় তার মা আরও রেগে যায়। তবে রে, এত বড় সাহস আমাকে বাধা দিস? তবে দেখ এবার। এই বলে যেই না সে মেশিনে আঘাত করতে গেছে, অমনি কারেন্ট লেগে সে পড়ে যায়। মাটিতে পড়ে সে কাঁপতে থাকে। মিনা বলে, মা, তোমাকে বলেছিলাম মেশিন স্পর্শ করো না, তুমি আমার কথা শুনলে না। এই বলে মিনা আবার মেশিনের দিকে গিয়ে সেলাই করতে বসে। এরপর থেকে মিনার মা আর কোনো দিন সেই মেশিনে হাত দেয়নি, আর বাড়ির কোনো কাজও করতে বলেনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।